হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন নিয়ে চলে এসেছি টলিউড ইন্ডাস্ট্রির একটা লেটেস্ট আপডেট। তো গুপি বাঘা আবার ফিরছে। তো গুপি বাঘা অ্যাকচুয়ালি অনেকবার ফিরছে। তো আমরা প্রথমে শুনেছিলাম যে গুপি বাঘা রিটার্নস বলে একটা সিনেমা আসছে, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন, মানে NIDS প্রোডাকশন হাউস থেকে আসছে। তারপরে আমরা আরও একটা খবর পেয়েছিলাম যে পাভেল যে ডিরেক্টর, সেও গুপি গাইন বাঘামাইন একটা করছে, যেখানে গুপি বাঘার ছেলেরা তারা কী করবে তাদের নিয়ে গল্প, এবং মানে যেখানে গুপি বাঘা ফিরে এলো শেষ হচ্ছে তার 20 বছর পরের গল্প, এবং তার কাস্টিং ওয়াস্টিং কিছু আমরা জানতে পারি না। এবার আরও একটা খবর সামনে আসছে যে আরও একটা গুপি গাইন বাঘামাইন আসছে, যেটার নাম হচ্ছে গুপি বাঘা ইন আফগানিস্তান, যে সিনেমাটা ডিরেক্ট করতে চলেছেন রঙ্গন চক্রবর্তী। তো এই রঙ্গন চক্রবর্তী কে না, একটা সিনেমা আমার দেখা বর আসবে এক্ষুনি বলে, যাতে যিশু সেনগুপ্ত এবং কোয়েল মল্লিক ছিলেন, কমেডি সিনেমা। তো উনি এই গুপি গাইন বাঘামাইনের মডার্নাইজেশন একটা কনসেপ্ট ভেবেছেন, যেখানে সেম কনসেপ্ট মানে পুরোনোটার মতো এখানেও গুপি গান গায়, বাঘা ড্রাম বাজায়, মানে মডার্নটাতে ড্রাম বাজায়, এবং তারা দুজন মিলে একটা ব্যান্ড খুলতে চায়। তাদের বাড়ি থেকে তাদের মা বাবা তাড়িয়ে দেয়, যেহেতু মানে বাকি কোনো কাজ না করে ব্যান্ড খুলতে চাইছে। তারপর তাদের দেখা হয় হচ্ছে ওখানে যেরকম ভূতের রাজা ছিল, এখানে সেরকম তাদের দেখা হয় মোহিনের সাথে, মোহিনের ঘোড়াগুলির রেফারেন্স এরকমভাবে আছে, এবং তাদের বরেই তারা গান গাইতে মানে পারে, বাজাতে পারে। এবং তারপরে ওখানে যেরকম হাল্লা শুন্ডির একটা যুদ্ধ, একটা গণ্ডগোলের পরিস্থিতি ছিল, সেরকম এখানে একটা ফিকশনাল জায়গা দেখানো হবে, যেটার নাম হচ্ছে আফগানিস্তান, নট আফগানিস্তান, আফগানিস্তান। তো সেখানে এই গুপি বাঘা কী করে পৌঁছায় এবং তারা নিজেদের এই গান বাজনা দিয়ে সেই প্রবলেমটাকে কীভাবে সলভ করে, সেটা নিয়েই গল্পটা, মানে বলতে পারেন যে গুপি বাইন বাঘাবাইনের মডার্নাইজেশন। তো এটা মানে বলাটা খুবই সহজ, বাট আপনারা প্রত্যেকেই জানেন প্রথম ওই সিনেমাটা গুপি গাইন বাঘাবাইন ইজ এ কাল্ট ফিল্ম, সত্যজিৎ রায় বানিয়েছিলেন। ইট ইজ এ মানে কী বলবো, আলাদাই স্ট্যান্ডার্ড মাস্টারপিস একটা সিনেমা। তো সেটাকে আবার নতুন করে রিক্রিয়েট করা এবং মডার্নাইজ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। যাই হোক, কনসেপ্টটা শুনে অ্যাটলিস্ট ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এই সিনেমাটাতে গুপির রোলে আমরা দেখতে পাবো হচ্ছে দেবকে, এবং বাঘার রোলে দেখতে পাবো হচ্ছে রাহুলকে। তো এবার বলে রাখি যে এই সিনেমাটা কিন্তু এরম নয় কি এখন হচ্ছে, এটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, এবং এই কনসেপ্টটা রঙ্গন চক্রবর্তী ভেবেছিল এবং লিখেও ছিল। তখন এটা প্রডিউস করার কথা ছিল রানা সরকারের, এবং দেব মানে কনসেপ্টটা মানে ব্যাপারে জানতে পেরে, স্ক্রিপ্টের ব্যাপারে জানতে পেরে খুবই ইন্টারেস্টেড হয়ে নিজে অ্যাপ্রোচ করেছিল যে আমি এটা করতে চাই। তো রানা সরকারের কাছে রাইট ছিল, এবং আপনারা প্রত্যেকে জানেন যে ধূমকেতু বলে যে সিনেমাটা, সেটাও কিন্তু দেব এবং রানা সরকার মিলে প্রডিউস করছিল সেই সময়, এবং ওটাও শেলফ হয়ে গেছে, কারণ রানা সরকার এখানে নেই, সে বাইরে চলে গেছে এবং অনেক তার পেমেন্ট বাকি আছে, এবং সে এখানে এসে এখন তার পক্ষে ছবি বানানো সম্ভব না। তো এখন মানে তো ওই প্রজেক্টটাও কাইন্ড অফ শেলফ হয়ে গেছিলো, এই গুপি গাইন বাঘামাইনের এই মানে গুপি বাঘাইন আফগানিস্তানটাও কাইন্ড অফ শেলফ হয়ে গেছিলো। তো ওটা আবার রিভাইভ হচ্ছে, এবং এখন শোনা যাচ্ছে নাকি সুরিন্দর ফিল্মস এইটা প্রডিউস করতে চলেছে। এবং দ্বিতীয় খবর হচ্ছে যে অরিজিনাল যে মানে অ্যাকচুয়ালি তো স্ক্রিপ্টটা ডেফিনেটলি রাইটার ডিরেক্টর লিখেছেন, বাট তার রাইটসটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে একজনের কাছে, দ্যাট ইজ দ্য প্রডিউসার। তো এবার সুরিন্দর ফিল্মস আসার জন্য এবার রানা সরকার হয়তো জান নাকি জানিয়েছেন যে উনি যদি আগের রাইটসের যে টাকা মানে সেইটা যদি ঠিকঠাক পেয়ে যান, তাহলে উনি রাইটস বিক্রি করে দিতে রাজি আছেন, এবং তাহলে করা হবে। এবং ডিরেক্টর জানিয়েছেন যে ওনার আবার মানে ওই সেম কাস্টিংটাই রাখার ইচ্ছে আছে, দ্যাট ইজ দেব এবং রাহুল। এবং আগে নাকি এখানে শুভশ্রী এবং প্রিয়াঙ্কাকে দুটো হিরোইন হিসাবে দেখা যেত, তো এখন সেটা হবে কি না, মানে আবার যখন এটা রিভাইভ করা হচ্ছে তখনও মানে সেম হিরোইনরা থাকবে কি না সেটা ডাউটফুল, বাট হিরোদেরকে সেম রাখা হবে বলে খবর আসছে, যে দেব অ্যাজ গুপি এবং রাহুল ব্যানার্জি অ্যাজ বাঘা, এটা আমরা দেখতে পাবো। তো এটা একটা খুবই বড় নিউজ। তো অনেকগুলো গুপি বাঘার মডার্নাইজেশন হচ্ছে, কিন্তু কবে কোনটা আসবে এখনও কোনোটাই এ নয়। পাভেলের একটা ভার্সন আছে, ওখানে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউস থেকে একটা আসছে, এবং এটাও দেবের মানে সুরিন্দর ফিল্মসের ব্যানার থেকে আসছে, দেব রয়েছে। তো এরকম তিনটে আবার গুপি বাঘা নিয়েও মানে কথাবার্তা শোনা যাচ্ছে। তো ইটস মানে খুবই একটা বড় ব্যাপার। তো এটাই একটা ইনফরমেশন ছিল, তো আপনাদেরকে জানালাম। তো 2020 স্টার্টের সাথে সাথে অনেকগুলো খবর এদিক ওদিক থেকে উড়ে উড়ে আসছে, তো দেখা যাক কোনটা সাকসেসফুলি এই বছরের মধ্যে আমরা কোন সিনেমাটা দেখতে পাই। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। বাই বাই।